মিস্টার রাজগুরু, আমার মনে হয় এই নাগের জন্য 10,000 টাকা অনেক বেশি বলছেন আপনি। আপনি কি বলছেন? আপনি কি এই সাপ বাড়িতে নিয়ে গিয়ে পুষবেন নাকি? আপনি তো সাপের বিষ আর চামড়া বিক্রি করে যে অঙ্কের টাকা পাবেন তা থেকে মাত্র 10,000 টাকা আপনি আমায় দেবেন, যা আপনার আয়ের পরিমাণের কিছুই নয়। টাকা দেবেন তো বলুন, না হলে আমার অন্য পার্টি রয়েছে। ঠিক আছে, দিচ্ছি। ভেরি গুড। সব যে এখান থেকে বাইরে চালান হচ্ছে সে খবর পুলিশে পেয়ে গেছে, সেই জন্য এবার তাকে আমি আপনার বাড়িতে পৌঁছে দিই। ভালো কথা। সাপ ধরতে আপনি কাকে পাঠিয়েছেন? সাপ ধরতে ওস্তাদ আর বুদ্ধিমান লোকেই পাঠিয়েছি। তোমার কি মনে হয় তুমি কামড়ালে আমি মরে যাব? না, আজ অব্দি যত সাপ কামড়েছে আমার কিচ্ছু হয়নি। এই সব আমার কাছে পিঁপড়ে কামড়ানোর সমান। মামা, তুমি যেমন সাপ বলেছো আমি ঠিক তেমন নিয়ে এনেছি। খুব ভালো। মামা, আমি আর থাকতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কোনো চিন্তা করো না মা, তুমি রুটি পছন্দ করো আমি কিনে নিয়ে এসেছি, এসো আমার সঙ্গে। এসো মানন্দিনী, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। নন্দিনী, অনেকদিন থেকেই তোমার খাবারে আমি একটু একটু করে বিষ দিচ্ছি, যাতে তোমার শরীর বিষাক্ত হয়ে ওঠে, আর তাতেই আমার লাভে লাভ। নন্দিনী, এই নাও মা, তোমার প্রিয় খাবার। আমি আসছি মামা। দিদি দিদি, কি খাচ্ছো? সেলভি, এই রুটি তোমার বাবা আমায় দিয়েছে। এই রুটি খেতে তেতো হলেও স্বাদ কিন্তু খুব মিষ্টি। আমাকেও দাও না। এই নে। আরে রে রে, এই এটা তুই কি করছিস? নন্দিনীর রুটি তুই কেন নিয়ে খাচ্ছিস? হ্যাঁ, এটা শুধু ওর জন্য, ভেতরে যা বলছি। মামা, এই নাও মা, এটা তোমার রুটি, আমি তোমার জন্য আনিয়েছি, খেয়ে নাও। সাহেব, কিছু লোক আছে সাপগুলোকে নৃশংসভাবে মেরে ফেলে দেয়, আর কিছু লোক আছে দেবতার মতো পুজো করে। আবার তুমি এদিকে সাপগুলোকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছো। কিন্তু সাহেব, তুমি যেভাবে সাপ ধরিয়ে আমাদেরকে দিয়ে পাপ কাজ করাচ্ছো, সেই অনুপাতে আমাদেরকেও তুমি টাকার ভাগ দাও। কি বললি তুই, টাকার ভাগ চাস? এনে তুমি কি ভেবেছো পিস্তল দেখালেই আমি ভয় পেয়ে যাব? না, যত সাপ আছে আমি কিন্তু প্যাকেট থেকে ছেড়ে দেবো। ছেড়ে দেবো কি? এই, আমি কিন্তু কোনো সাপকে ভয় পাই না, আমাকে ভয় দেখাতে আসবি না। তুই আমাকে কি দেখছিস? হ্যাঁ, সামনে তাকিয়ে গাড়ি চালা, আবার হাঁ করে তাকাল, বলছি শুনতে পাচ্ছিস না? মেরে ছেড়ে। এ
এবার কি হবে? আমি আগেই তোমাকে বলেছিলাম কিছু একটা গড়বড় হবেই। ওই দেখো সামনে ওদের বাপ দাঁড়িয়ে আছে, আমি আর নেই। পালাই, ওরে বাবারে, ওরে বাবা, নিজে বাঁচলে বাপ। তুই শালা পিট। কি ব্যাপার ফরেস্ট অফিসার, আমাকে স্বাগত জানানোর জন্য এখানে দাঁড়িয়ে আছো নাকি? তোকে স্বাগত জানানোর জন্য নয়, মামার বাড়ি পাঠানোর জন্য দাঁড়িয়ে আছি। যত সাপ ধরেছি সবগুলোকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও, তোমার তো দেখছি সাপকে খুব ভালো লাগে। শুধু ভালোই লাগে না, আমাদের দেশে সাপকে পূজো করা হয়। তাছাড়া এরা আমাদের দেশের সম্পদ, আর আমাদের সম্পদকে আমি বিক্রি করতে দেব না, কখনোই না। চল। এই নাগদেবতাকে ছাড় বলছি। নাগদেবতা তুমি পালাও এখান থেকে, না হলে তোমার বিপদ হবে। এই চল। দেখো বাবা, আমি যাচ্ছি এখন, এখন তোমাকে সব সামলাতে হবে। কি হয়েছে বাবা, কি হয়েছে? এই নাগদেবতা রয়েছে, উনি উনি তোমাকে রক্ষা করবেন। ওই মেয়েটা কোথায় যাচ্ছে? এই মেয়ে, ওদিকে কোথায় যাচ্ছ? ওই জায়গা ভালো নয়, ওদিকে যেও না। আমি সব জানি, বলতে হবে না। এই চল তো দেখি। চল 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 চল। এই মেয়ে
কিছু না বলেই চলে গেল। বাবা, আমি তোমার আশীর্বাদ চাই, তুমি আমার সঙ্গে থাকো। কি বন্ধু, তুই আমার বাবার ছবির জন্য মালা এনেছিস? আমিও কিন্তু ভুলে যাইনি। গুড বয়। এই নাও দিদি ডালি, তোমরা মন্দিরে যাবে তাই নিয়ে এলাম। চলো দিদি মন্দিরে যাই। কোন মন্দিরে? কার্তিকের মন্দিরে। যার বাহন নাগ দেবতাকে ভক্ষণ করে তার মন্দিরে যাবো না, কখনো না। তাহলে বিষ্ণু ভগবানের মন্দিরে যাও। যে নাগ দেবতাকে বিছানা হিসেবে ব্যবহার করে তার মন্দিরে আমি যাবো না, কখনো না। তাহলে তুমি শঙ্কর ভগবানের মন্দিরে যাও। নাগ দেবতাকে যে নিজের গলায় মালার মতো জড়িয়ে রেখেছে তার মন্দিরে আমি যাবো না। তাহলে তুমি মুসাগরাজ গণেশ মন্দিরে যাও। তার মন্দিরে আমি কখনো যাবো না, কারণ সে নাগ দেবতাকে নিজের কোমরে বেঁধে রেখেছে, যাবো না। তাহলে তুমিই বলো কোন দেবতার মন্দিরে যাবে। আমি শুধু আমার স্বামীকেই পুজো করব, আমার পতিদেবী ভগবান। যাকে এখনো দেখোইনি তাকে নিয়ে এত ভাবছো? এই কি বলছো দিদিমণি, তোমাকে তো দেখছি বড় জ্যোতিষীর মতো, এখন থেকেই ভবিষ্যৎবাণী বলে দিচ্ছো? তুমি তো না মানে। ঠিক আছে দিদি, আমি আসছি। আমি ভগবানকে সব সময় বলি যাতে তোর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তোর বিয়ের পর আমরা দুজন তীর্থযাত্রায় চলে যাব, ওখানে আমরা নিশ্চিন্তই থাকবো। বলছি কি, আপনি গঙ্গার বিয়েটা আমার সঙ্গে করে দিন না। আমার মেয়েকে তুই বিয়ে করবি? তবে রে, আপনি আমার কি কথা, আমি কি পাত্র হিসাবে খারাপ? বলুন তো কি বলছিস তুই? আমার সঙ্গে বিয়ে দিলে আপনার লাভই লাভ হবে বলে দিচ্ছি। আপনি মনে করলে আমি হাজির হয়ে যাব, আপনাকে চিঠিও লিখতে হবে না। কেন না, আমি লেখাপড়া জানি না, অনেকটা লাভ আছে, ওনার হাত দিতে হবে না। আপনি ভাববেন কেন? কেন? কেন না, আমার গলা খুব ছোট আর আমি হার পড়তে পারি না। বিয়ের পর আপনার তেল কিনতে হবে না। কেন আমি সেটা বলবো না? এত গুণীপাত্র আপনি পাবেন কোথায় দাদা? তাই বলছি গঙ্গার বিয়ে আপনি আমার সাথে দিয়ে দিন। অভদ্র লম্পট কোথাকার, আমার মেয়েকে তুই বিয়ে করবি? বিয়ে দিলে কি হবে? আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিস তুই? কোনোদিনও দেবো না, বের হয়ে এখান থেকে। আমিও দেখবো কি করে আপনার মেয়ে বিয়ে হয়, আর দেখবো কি করে ও ভালো থাকে, আমিও দেখবো। যাই এখান থেকে বলছি। মালিক, আপনি নন্দিনীকে নিজের মেয়ের মতো ভালোবাসেন না কেন? ওকে আপনি এত কষ্ট কেন দেন? ওর জন্যই তো আপনি আজ এত বড় হয়েছেন না? চুপ শালা, শোন, যেমন গর্তে ফেলে হাতিকে কাবু করতে হয়, তেমনি ফাঁদে ফেলে হরিণের সিংহ ভাঙতে হয়। আমিও তেমনি নন্দিনীকে কাজে লাগিয়ে আজ লাখপতি হয়ে উঠেছি। নন্দিনী না থাকলে আপনি পথেই ঘুরে বেড়াতেন। আমি কথা ভুল বললাম। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার রাজ। গুড মর্নিং। কি ব্যাপার স্যার, সাপ কিনতে এসেছেন নাকি? মালিক এখন খালি চামড়ার ব্যবসাই করেন, খালি চামড়ার ব্যবসা। মারতে হয় শালাকে, যা। কাজ করছে একজন আর পয়সা নিচ্ছে আর একজন, তাই না? সত্যি কথা বললে বাবু রাগ এসে যাবে। Yes, what's the matter? আমার এখনই 100টা সাপ চাই, খুব তাড়াতাড়ি। Very urgent. সোমেন বাবু, কথাটা হচ্ছে কি, আমি এখন আর সাপের ব্যবসা করি না, আমি আজকাল সাপের মাংসের ব্যবসা করছি। আমি বললাম না মালিক এখন চামড়া বেচে আমরা খায়। মারবো শালাকে। বলছি না চামড়া নয়, সাপের মাংস। আমি এখন সাপের মাংসই বিক্রি করি, বুঝেছিস? মিস্টার জনসন, আমি এখন শুধু আপনাকে সাপের মাংসটা দিতে পারি, সাপের চামড়া নয়। নো,
মিস্টার রাজগিরি আমার শুধু সাপের চামড়াই চাই। সরি মিস্টার জনসন। তুই সেই লোক না যে আমার কাছ থেকে বাড়ি ভাড়ার নাম করে 1000 টাকা নিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ স্যার, তার জন্যই তো আমি অটো খুঁজতে যাচ্ছি। হ্যাঁ আমি বাড়ি চেয়েছিলাম না অটো। স্যার অটো পাবো তবেই তো আপনার জন্য বাড়ি খুঁজবো, তাই তো অটো খুঁজতে যাচ্ছি। আমি জানি তুই ভালো লোক, আমি তোর জন্য ওখানে অপেক্ষা করছি, আমাকে ধোকা দিস না কিন্তু, বুঝলি? আপনি চিন্তা করবেন না, আমি যাবো আর আসবো। ঠিক আছে যা। অটো নিতে গেল, এখনো এলো না কেন? কি বাবা, তুমি মন্দিরে এসেছো? না। তাহলে কোনো চেনা পরিচিতির জন্য অপেক্ষা করছো তুমি? হ্যাঁ না রে বাবা। তাহলে মন্দিরে ঘুরতে এসেছো তুমি? বলছি তো না। বাবা তুমি আমার একটা কাজ করে দেবে? না বললাম না, যান না এখান থেকে। 5 মিনিটের জন্য আমার চপ্পলটা দেখবে? কি চাই আপনি? আমি একটু মন্দির হয়ে আসছি, তাহলে চপ্পলটা এখানে রেখে যাই বাবা। হ্যাঁ কেমন? তুমি খুব ভালো ছেলে। হ্যাঁ চলি। কি রে বাবা, এই আমি দেখাচ্ছি মজা, ওই ওর জন্য মনে হয় চটি এখানেই রাখতে হয়। একটু দেখো ভাই। এই কি ঝামেলায় যে পড়লাম। কোথায় যে চটিগুলো রাখি, ওই তো ওই লোকটা চটি দেখছে না, কিন্তু দেখে তো মনে হচ্ছে, যদিও লোকে এখন সব কাজই করে, গিয়ে দেখি। এই যে দাদা এখানে চটিটা রাখলাম, ঠিক আছে টিকিটটা দিন। এই কাকে তুমি চটি দেখার লোক ভাবছো? আমাকে দেখে তোমার চটি দেখার লোক মনে হচ্ছে? মারবো। চুপ, একে তো চটি দেখে তার উপর রং বাজছে। এই তুই আমাকে চোখরাঙাচ্ছিস, আমাকে চোখরাঙাচ্ছিস? দেখাচ্ছি দেখাচ্ছি তোর মজা, তোর দেখাচ্ছি মজা। আরে বাবা জীবন, আমার মেয়েকে তোমার হাতে দিয়ে গেলাম, ওরে একটু খেয়াল রেখো, কেমন? খুব শান্তি পাবো। বাবাজি আমরা দুজনে ঠিক করেছিলাম যে মেয়ের বিয়ে দিয়ে দুজনে তীর্থযাত্রায় নিশ্চয়ই যাব। তুমি একটু গঙ্গাকে দেখো। চিন্তা করবেন না মা, আমি সব বুঝে নেবো। কিন্তু কথাটা হলো কি মা, আপনার মতো তো আমি ওকে দেখতে পারি না, মানে আপনার দেখা আর আমার দেখা। কেন বলছো বাবাজি, এরপর সারা জীবন তো সে তোমার সাথেই থাকবে। এই বেড়েছে, কি বলছেন আপনি, উদর বোঝা উদর ঘাড়ে। দেখুন মা, মন্দিরে পুজো দেবেন অথচ পুরোহিতের দক্ষিণা দেবেন না, এ তো আর হতে পারে না। পূর্ণিমা প্রসাদ তাতে কি পাওয়া যায়, এটা তো সর্ব ভুলকেই জানে মা। ওটা মা মজা করছিল। কিসের মজা, আমি তো মজা করছি না। ছাড়ো, যেতে দাও না, মাতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা মা আমরা আসি। বাবা জীবন আসি। হ্যাঁ চলো। একটু শুনবেন, আমার এখন শোনার সময় নেই। এই যে মশাই একটু শুনুন না, একটু শুনুন না, এই যে মশাই একটু দাঁড়ান, পুরো জামাটা নষ্ট করে দিল। ও মাই গড, কি এবার হলো তো? প্লিজ আমায় একটু হেল্প করুন না। কেন, আজ আপনার জুতো সামলাতে হবে? না না, সেদিনের কথা মনে করিয়ে লজ্জা দেবেন না, আমি এখন কি করব বলুন না, এভাবে কি করে যাই? তাহলে তুমি একটা কাজ করো না, বাড়িতে গিয়ে সমস্ত জামাকাপড় বদলে এসো। স্যার আমার বাড়ি অনেক দূরে, এখন গেলে ক্লাস মিস হয়ে যাবে। কি বললে, আমি কিছু জানি না। আপনি যদি দয়া করে আপনার ড্রেসটা আমাকে দেন, আমি ক্লাস করে এসে দিয়ে দেবো আপনাকে। কি 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 বললে, আমি কি পাগল হয়ে গেছি নাকি? স্যার আপনি ওই গাছের পিছনে গিয়ে জামাটা আমায় দিন, আমি পরে দিয়ে দেবো আপনাকে। প্লিজ স্যার, আপনি আমাকে সাহায্য না করলে আমি এখন কোথায় যাব, প্লিজ দেখুন না স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি ওখানে গিয়ে, তুমি দাঁড়াও। এই এই আমি যাচ্ছি বললাম না, তুমি এখানেই দাঁড়াও। ঠিক আছে।
এই যে আপনি কোথায় গেলেন এত দেরি হচ্ছে হ্যাঁ তুমি এদিকে এসো না ওখানেই দাঁড়াও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নাও থ্যাংক ইউ এদিকে কোথায় আসছো যা যাও ওদিকে যাও আচ্ছা বাবা যাচ্ছি যাও দিদি কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কি শরীর খারাপ করছে না না আমি ঠিক আছি
আমার কিছু হয়নি। বাইরে তো আওয়াজ কিসের? ওই সাপুরি এসেছে সাপ আর বেজির খেলা দেখাচ্ছে। চলো আমরা দেখে আসি। চলো না, আমি যাব। চলো না দিদি, না চলো চলো, এসো এসো, আমি যাব। চলো না দিদি। ঝাঁপিয়ে পড়লো, এটা কেন হলো বাবা? আচ্ছা বলতো মা, তোদের দুজনের মধ্যে মাথায় কেউ ফুল লাগিয়ে গিয়েছিল কি? হ্যাঁ বাবা। এটাই হলো আসল ব্যাপার, বেজি সুগন্ধি ফুল পছন্দ করে না, তো তাই হয়তো ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু বাবা, তুমি এসব বুঝবে না, যাও মা তোমার ঘরে যাও, যাও শুয়ে পড়ো। তার মানে নন্দিনী এখন সম্পূর্ণ নাগ কন্যায় পরিণত হয়েছে। নন্দিনীর শরীরটাও সাপের বিষে ভরে উঠেছে। এখন আর আমার লাখপতি থেকে কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না। জামনি স্যান্ডি, তুই সেদিনকে যা মজা দেখালি না ছেলে, ওর কাপড় পর্যন্ত খুলে দেখলি তো আমার পাওয়ার, বেশ মজা হয়েছে কিন্তু সেদিন। আমাদের দাদাকে অ্যাক্সিডেন্ট করলে, তোমাদের সাথীরা তাড়াতাড়ি নামো, না হলে তোমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দেখুন, আমি কিন্তু জেনে শুনে অ্যাক্সিডেন্ট করিনি। তাহলে তুমি কি বলছো? আমি তাহলে নিজে নিজে গাড়ির সামনে এসে গেছি, আমি নিজে নিজে গাড়ির তলায় পড়ে গেছি। ওরে বাবা রে, কি হচ্ছে? দেখছো না কেমন ঠান্ডা কাঁপছে? তাড়াতাড়ি তোমাদের কাপড়গুলো দাও। আমরা কি করবো এখন, কাপড় কোথা থেকে পাবো? আমাকে আমাকে তোমাদের কাপড় দাও, তোমাদের সমস্ত কাপড় জামা খুলে আমাকে দাও, তাড়াতাড়ি দাও। ওরে বাবা রে, ওরে ওরে, আমরা কি করবো? কাঁথা কম্বল কোথায় পাবো? আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছ? কিছু তো দিয়ে যাও, তোমাদের অন্য হলেও দিয়ে যাও। কি বলছো? কি অন্য দেবো? মাথা খারাপ তোমার? কেন দিতে পারবে না? ডাক্তার বলেছিল আমরা অন্য দিলে আমাদের কি হবে? না হলে আমাদের দাদা মরে যাবে, তাড়াতাড়ি দাও। এখনো শীত কত
হচ্ছে তোমার কাপড়টা দাও কি এতগুলো ওনা নিলে আবার চাইছো আমি দেব না তাহলে কিন্তু আমি পুলিশ স্টেশনে যাব পুলিশ স্টেশনে দেখে নাও পুলিশ না 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 আমি এই নাও দিচ্ছি ধরো देखे जा आय देखे जा देखे जा देखे जा आय देखे जा देखे जा देखे जा खेल देखे जा देखे जा देखे जा आय देखे जा ओरे रूपोशी राजकन्ने बेबे मोरछी रे तोर जन्ने ओर ना हारिए तुई फेसे गेछिस देखे जा आय देखे जा देखे जा देखे जा आय देखे जा ओरे रूपोशी राजकन्ने বেবে মরছি রে তোর জন্যে লজে রাঙা তুই হয়ে গেছিস ওর না হারিয়ে তুই ফেসে গেছিস বদলে পাটকেল দেখালি অনেক তুই খেল এবার ঢিলের বদলে পাটকেল চোখ তোর লাল লাল কই গেল সেই চাল চোখ তোর লাল লাল কই গেল সেই চাল কোন ওল জেনে রেখো বাঘাতে তুল তার সাথে বাজি রেখে করো না কো ভুল হ্যাঁ দেখে যা আয় দেখে যা দেখে যা খেল দেখে যা ওরে রূপসী রাজকন্যে বেবে মরছি রে তোর জন্যে ওর না হারিয়ে তুই ফেসে গেছিস আগে যখন পেয়েছি আজ আর তোকে ছাড়বো না তোর জালে তুই ফেসেছিস ছাড়া পাবি না এমন ভাবে ধরেছি তুই পার পাবি নেই যে এক কণা 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 সব যদি ধরে পানা ওই দাঁতে বিষ নেই যে এক কণা আরে রে চোখ তোর লাল লাল কই গেল সেই চাল চোখ তোর লাল লাল কই গেল সেই চাল করোনা খানা আটকে রেখে করব ভীষণ মজা পাড়ার লোকে করবে ছিচি এটাই তোর সাজা দেখে যা আয় দেখে যা দেখে যা আয় দেখে যা ওরে রূপসী রাজকন্যে বেবে মরছি রে তোর জন্যে লাজে রাঙা তুই হয়ে গেছিস ওর না হারিয়ে তুই ফেসে গেছিস দেখে যা আয় দেখে যা দেখে যা দেখে যা আয় দেখে যা দেখে যা দেখে যা খেল দেখে যা দেখে যা আয় দেখে যা কেন আমাদের সাথে এরকম করছো আমাদের রান্না দিয়ে দাও প্লিজ আমাদের রান্না দিয়ে দাও প্লিজ দিয়ে দাও না ওই দিন দাদার সঙ্গে কি করেছিলে কাপড়টা ছাড়িয়ে নিয়েছিলে আর তাই দাদা তোমাদের সাথে এরকম করেছে কি ঝামেলায় পড়লাম আমাদের রান্নাটা দিয়ে দিন না প্লিজ আমি তোমাদের সবার রান্নাই দিয়ে দেব কিন্তু আমার একটা শর্ত আছে আমি এই ওন্না নিজের হাতে কাউকে পরিয়ে দেব তোমরা যদি রাজি থাকো তবে এই ওন্নাগুলো আমি দেব নইলে আমি গ্রামে গিয়ে সবাইকে বলবো তোমরা এই ওন্না দিয়ে আমাকে প্রেম নিবেদন করেছো কেমন হবে বলো তো হ্যাঁ ভগবান আমরা শর্ত মানতে পারবো না যা ইচ্ছা করো তুমি দেখো শর্ত মানবে কি মানবে না সেটা তোমাদের মর্জি কি শর্ত মঞ্জুর বলো বলো ভেবে দেখো এখনো সময় আছে কি শর্ত মঞ্জুর তো সেই কথা মেনে নিন না তাহলে আমরা বাড়ি যেতে পারবো বুঝছিস না কেন ঠিক আছে মানলাম আপ আয়া উঠ পাহাড় কে নিচে রাখ হে ভগবান রক্ষা করো এ
এটা কার? এটা কার? বলো বলো এটা কার? আচ্ছা তোমরা তোমাদের কাপড়গুলো নিয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তোরা এখন এখান থেকে যা 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 যা। ঠিক আছে তাহলে তোমার বাড়িতে আমি এসে যাই। কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করবো। না মানে ওই আমি বলছি আসলে হলো গিয়ে আমার বাবাকে বলো না। কিন্তু করছো কেন বলো না কি হয়েছে? তোমার নাম কি গো? দে নাগরাজন। কি মানে নাগরাজন দে? এই জি মালিক, সব মালপত্র পার্টিকে পৌঁছে দিয়ে আয়। কিন্তু মালিক ওই নতুন অফিসারটা খুব কড়া, কি করে নিয়ে যাব? শোন আমার কথা জানার আগে তোমরা আমার কথার একটা উত্তর দাও। তোমরা কার হয়ে কাজ করো, এই মাল কোথায় নিয়ে যাচ্ছ, আর কে তোমাদের সর্দার? তারপরে নয় আমাকে জেনো। তাই নাকি? বললে তোমাদেরই ভালো, দেখো তোমরা কি করবে। বেকার মাথা খারাপ করছে, চলো কে একটু বোঝাই, চল চল।
স্যার। গুড মর্নিং স্যার। এরা কালা স্যার। আসলে এরা সাপের মাংস চুরি করে পালাচ্ছিল, আমি এদের ধরে এনেছি। তবে এদের সর্দারের এখনো কোনো খবর পাইনি, তবে ওকেও ধরে আনবো। স্যার স্যার, আমরা যেটা করতে পারিনি আপনি সিআইডি হয়ে এটা করে দেখালেন। কি তুই তাহলে বলতে চাইছিস সামনে বাড়ির লোকটা হচ্ছে সিআইডি? হ্যাঁ মালিক, ও বলেছে আপনাকে অ্যারেস্ট করে জেলের ভেতর ঢোকাবে, আর ও বলেছে আপনার ব্যবসা বন্ধ করবে, আর তার সাথে আমাদেরকেও জেলে পড়বে এটাও বলেছে। হ্যাঁ, জমের চোখে ধুলো দেওয়া লোককে ও কি দেখবে রে, ওকে আমি দেখে নেব। মালিক, ও আবার এটাও বলেছে যে সবার সামনে আপনাকে দোষী প্রমাণ করেই ছাড়বে। আরে বললেই হলো, দোষী প্রমাণিত করতে গেলে ওকে একবার জমের বাড়ি থেকে ঘুরে আসতে হবে। বুঝতে পেরেছিস তোরা? আসলে আজকে আমার বাড়িতে জলের প্রবলেম। তাতে আমি কি করব? আসলে আমার বাড়িতে জলের লাইনটা খারাপ হয়ে গেছে। সেটাই ভাবছি, এত তাড়াতাড়ি কি করে খারাপ হলো বলুন তো। আমি কি করে বলবো বলো তো, আমি তো আপনার বাড়িতে মিস্ত্রি হয়ে পাম্প সেট করিনি, আমি তো আর মিস্ত্রি নই বলো। আচ্ছা আচ্ছা, এসব কথা এখন থাক। একবারটি জল দিলে খুব ভালো হয়, এই জলে আমি স্নানও করে নেবো, আমার ঘর দোর পরিষ্কার করে নেবো। তা আপনি বলুন, আমি ভেতরে যাবো না আপনি জলটা? আপনাকে যেতে হবে না, আমি জল নিয়ে আসছি। এই নিন বালতি। আপনার বালতি থাক, আমি নিজের বালতিতে আনবো। এই মেয়েটা সবসময় রেগে থাকে, অদ্ভুত। সেলভি। হ্যাঁ দিদি। এই বালতিতে জল নিয়ে কোথায় যাচ্ছিস? ওই সামনের বাড়িতে একজন থাকেন, ওনাকে জলটা দিয়ে আসছিলাম আর কি। ওনার বাড়িতে টিউবওয়েল নেই? হ্যাঁ না, মানে ওনার বাড়ির কলটা খারাপ তো তাই। আচ্ছা একটা কাজ কর, বালতিটা নিচে রাখ, এটা ধর, আমি দিয়ে আসছি। থাক না দিদি। আমার কথা শুন, বালতিটা খুব ভারী, তুই পারবি না, আমি দিয়ে আসছি। না না, আমি নিয়ে যেতে পারবো, তুমি আমায় দাও না। বলছি তো তুই পারবি না, এত ভারী বালতি, আমি দিয়ে আসছি। ও হ্যাঁ, ওটা ভেতরে রেখে আজা। আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে গেল। কি গরম বাবারে, টেকা যাচ্ছে না। উফ বাবারে, মানে খুব খুব গরম তো। এ কি মেয়ে রে বাবা, সেদিনও গুন্ডাদের হাত থেকে বাঁচালাম, কিছু বললো না, বোধ হয় ঘাবড়ে গেছে। কে জানে, বড় বোনকে বললে ছোট বোন আসে, ছোট বোনকে বললে বড় বোন আসে, মনে হয় নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। যাই হোক, আমি আমার কাজ করি। একে দিদি, তোমাকে নার্ভাস লাগছে কেন এরম? কিছু না, ওই লোকটা কি কি বলেছে? ওই লোকটা, ওই লোকটা কিছু না, থাক। কি হলো বলো না? ওই লোকটা সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। তাই বলো, আমি ভাবলাম কি নাকি। সেদিন ওনাকে ধন্যবাদ জানাতে পারিনি, আর আজও কিছু বলতে পারলাম না। কেন, বলতেই তো পারতে। না, আমি পারলাম না, সাহস করতে পারিনি। তাই নাকি? আচ্ছা, মনে হয় তুমি একটা কথা জানো না, উনি কথা বলতে পারেন না। কি, উনি কথা বলতে পারেন না? হ্যাঁ, তুমি মনে হয় জানো না, ছোটবেলায় একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকেই উনি কথা বলতে পারেন না। বেচারা, লোকটাকে কত সুন্দর দেখতে, ঠাকুর ওনার সাথেই এমন করলো। দিদি, ওনার কাছে বেশি যাওয়ার চেষ্টা করো না, উনি একা থাকতেই পছন্দ করেন, তুমি ওনার সঙ্গে ইশারায় কথা বলো। উফ, এই লোকটা তখন থেকে আমার পিছু নিয়েছে, কি জানি কি মতলব। কি বলি, কি করে বলি, কি কি এদিকে আমার পিছু পিছু আসছে আর ঠাকুরের নাম নিচ্ছে। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হর গৌরী, হে ভগবান, উত্তর দাও, হর গৌরী, মন্দিরের মধ্যে, মন্দির অপবিত্র হয়ে যাবে। অপবিত্র হয়ে যাবে কি, মুখটা দেখি।
সর্বনাশ হয়েছে। এ তো আমাদের মালিকের মেয়ে দিদিমণি, এখন থেকে প্রেমে আবুডাবু করছো। আরে কাকা, গাছে কুড়ি হলে তো ফুল তো হবেই। ঠিক আছে, মানলাম তোমার কথা, কিন্তু এই কুড়ি থেকে যেন বিয়ের ফুল ফোটে তাহলেই ভালো হয়। হ্যাঁ না কাকা, আমি ওকেই বিয়ে করব। কাকা, এই ব্যাপারে বাবাকে কিছু জানিও না। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু এখানে এসব করো না, লোকে খারাপ ভাববে। কাছেই বাগান আছে, পুকুরে পাড় রয়েছে, না হলে পার্কে যাও। পুকুরের থেকে তো ভীষণ গন্ধ আসে। ঠিক আছে, নাক বন্ধ করে বসবো। আচ্ছা, আপনি বলছিলেন না বাড়িতে একটা সাপ পুষেছেন, সে কেমন স্বভাবে? সে তো আমার মতোই খুব শান্তশিষ্ট। আপনি তো এই পুকুরের মতো পরিষ্কার। কি বলতে চাও তুমি? আপনার মন পুকুরের মতোই পরিষ্কার। ও আচ্ছা, যে কালকে জল নিয়ে আমার ঘরে ঢুকেছিল সে তোমার কে? সে আমার দিদি। সেদিনও দেখা হলো, গুন্ডাদের হাত থেকে বাঁচালাম, কিছুই বললো না, কি ব্যাপার বলো তো? আপনি জানেন না, ও বেচারি কথা বলতে পারে না। হ্যাঁ, কি বলছো কি? কি সুন্দর দেখতে। ও বাবা, ঠাকুর ওর সাথে কেন যে এরকম করলো? আপনি জানেন তো, ও কথা বলতে পারে না বলে আমরা সবাই ওর সঙ্গে ইশারায় কথা বলি। হ্যাঁ, ইশারায়? হ্যাঁ, সব সময় ইশারায়। ঠিক আছে, এই শোনো, বলে ফেলো, জলের বাহানা করে তুমি রাত্রে আমার সঙ্গে দেখা করতে আসবে? তুমি তো আমার কোনো কথাই রাখো না। আরে বাহ, তুমি তো খুব টুপি পরাতে পারো, দিনেই দেখা করতে পারো না আবার রাতে? দিনের বেলা দেখা হয় না তো কি, রাতে তো হতে পারে। সেলভি, রাতে তোমার বাবা থাকেন সব সময়, তাহলে তো রাতে কি করে দেখা হবে আমি বুঝতে পারছি না। ও ভালো কথা, আজ রাতে বাবা থাকবেন না। সে তো হলো, কিন্তু আমরা দুজন দেখা করব কি করে? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। আমার বাড়িতে তুমি ফোন করে খবর নেবে যে বাড়িতে কারেন্ট আছে না কারেন্ট নেই। তাতে কি হবে? আমি গিয়ে ফোনটা ধরবো, যদি বলি কারেন্ট আছে তাহলে তুমি আসবে, যদি বলি নেই তাহলে আসবে না, বুঝলে? আচ্ছা, আইডিয়াটা তো দারুণ, কিন্তু কোনো গন্ডগোল হবে না তো? সেসব আমার উপর ছাড়ো। এমা, তোমার মাথার টিপটা মুছে গেছে, দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি। আরে বাহ, তুমি দেখছি খুব ভালো তিলক কাটতে পারো। গ্রামের সবাইকে কি তুমি এইভাবে তিলক কেটে দাও? হ্যাঁ, আমি গ্রামের সব বাচ্চাদের আমি তিলক পরিয়ে দিই। এক কাজ করো, এটাকেই পেশা করে নাও। সেলভি, তোর কোনো ফোন আসবে নাকি, তার জন্য ওয়েট করছিস? না না, আমার কোনো ফোন আসবে না। তাহলে চুপ করে বস। কে একজন কারেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছিল। হ্যালো, আজকে কারেন্ট আসবে কি? হ্যাঁ, কারেন্ট? তুমি কি পাগল নাকি, এটা ইলেকট্রিসিটি অফিস পেয়েছো? এখন আমাদের বাড়িতে কারেন্ট আছে, আর কোনো নাম্বার পেলে না ফোন করার জন্য? পাজি ছেলে, ফোন রাখো, তাড়াতাড়ি বলছি, না হলে খুব গালাগালি দেবো, কান ফাটিয়ে দেবো, ইতর বাঁদর, বুঝছিস না? বললাম না শালা ফোনটা রাখতে, রাখবে। শালা কথা, এটা কি হলো, এরকম কেন কথা বলছে? মনে হচ্ছে রং নাম্বার ডায়াল করেছি। এবার ফোন এলে আমি রিসিভ করব। আমাকে ক্ষমা করে দাও দিদিমণি। দাঁড়া, আমি দেখছি। হ্যালো, এই মনে হচ্ছে অন্য কেউ তুলেছে। হ্যালো, আজকে কি কারেন্ট আসবে? মনে হয় কোনো রং নাম্বার। দাঁড়া, মজা দেখাচ্ছি, দেখ দেখ। ইউ ইডিট ফুল, ভালো কথা বলে বোঝো না না শয়তান, কি তোর বাজি বদমাশি করে জায়গা পাওনি না? মেরেছে রে, কি যে করি, কারেন্ট না আসলে তো আমার ঘর অন্ধকার হয়ে যাবে। দেখ আরেকবার চেষ্টা করি। দাঁড়াও দিদি, আমি দেখছি কে। ঠিক আছে, হ্যালো, এইবার পেয়েছি। হ্যালো ম্যাম, আজকে কি কারেন্ট আসবে? আজ কারেন্ট আসবে না। হ্যাঁ, কারেন্ট আসবে না? আসবে না, বলেছি না, একবার বললাম তো, কতবার বলবো? কারেন্ট না আসলে আমি কি করব? আমার যে ঘরের কারেন্ট খারাপ হয়ে গেছে, বাল্ব ফিউজ হয়ে গেছে। বাল্ব ফিউজ হয়ে গেছে তো নতুন কিনে লাগিয়ে নাও। চুপচাপ ফোন রেখে দাও। কি হচ্ছে কি, কারেন্ট আসবে কারেন্ট আসবে, কে ফোন করছে বলতো? হ্যাঁ, ওই পাগলটাই, আমি আচ্ছা করে ছেড়ে দিয়েছি, আর ফোন করবে না। দিদিমণি, কারেন্ট আছে কি নেই ব্যাপারটা কি?
আসলে সে বলছিল ওর বাড়িতে বাল্ব ফিউজ হয়ে গেছে, তাই আর কি। ওর বাড়িতে বাল্ব ফিউজ হয়ে গেছে, কিন্তু এখানে ফোন করছে কেন? আমার মনে হয় কেউ বদমাইশি করছে, জেনে বুঝে এসব করছে। দিদিমণি, মনে হয় কোনো একটা কিছু আছে এই কারেন্টের পেছনে, যার ফলে বারবার ফোন করছে। অনেক হয়েছে, যাও এর ভেতরে যাও। ড্রাইভার, গাড়িটা গ্যারেজে রেখে এসো। মালিক, মালিক, কি হলো? সামনের বাড়িতে একজন নতুন এসছে, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। কেন? এমনি ই এমন বিশেষ ব্যাপার যে ওখানে যেতে হবে? যাক, ওখানে যেতে হবে না। মালিক, ওর ব্যাপারে অনেক কিছু শুনেছি তো, তাই দেখে আসতাম ও পুলিশের লোক কিনা। সে যাই হোক, তুই কি মনে করিস আমি তাকে ভয় পাই? চল ভেতরে। বকবক করছে। এই, দুধ গরম হলো? হ্যাঁ মালিক, আনছি। শালা শয়তান, দুধ না খেলে ঘুমোতেও পারে না শালা। এই নিন মালিক, এটা খেয়ে সোজা স্বর্গে চলে যান। আরে দুধটা তাড়াতাড়ি গরম করে নিয়ে আসবি তো। স্পেশাল দুধ, এটাতে জাফরান, বাদাম, কিশমিশ সব দিয়েছি, নিন, খেয়ে নিন। এ, আমার পেটটা কেমন যেন গড়বড় করছে। আমি ওসব জানি না, খেলে খান না হলে খেতে হবে না। আজ দুধটা খেলে একটু বেশি গড়বড় করবে না, ভালো দুধ যখন খেয়েই নি। সত্যিই দেখছি ভালো দুধ খেয়েই নি না। নন্দিনী মা, তুমি খেয়েছ? হ্যাঁ খেয়েছি। এই দুধটাও একটু খেয়ে নাও না মা। নাও খেয়ে নাও, এটা তো তোমার দুধ। আরে খেয়ে নাও না। বাহ, খুব ভালো খেতে। ভালো হবেই তো, এটা এমনি দুধ নয়, বাদাম দেওয়া আছে। বেচারা খুব ক্লান্ত মনে হচ্ছে, চা খাবে কি? কিন্তু কি করে জিজ্ঞেস করি, কথাও তো বলতে পারে না, কি করি? দেখি কি করতে পারি। একটু জিজ্ঞেস কি করছে, আমি মদ খাই কিনা? এই মেরেছে, আমাকে মাতাল ভাবছে নাকি? কি করে বোঝাই যে আমি মদ খাই না? দুধ না মদ খায় কিছুই তো বুঝতে পারছি না। দুধ খাবে মনে হচ্ছে, কি করে যে জিজ্ঞেস করবো। এই মেয়েটা কি এইভাবে কথা বলে নাকি? ঠিক আছে, পরে দেখা যাবে মেয়েটাকে। কি বলছে কিছুই তো বোঝা যাচ্ছে না। উফ, বোবা তো বোবাই।
এই মেরেছে। মেয়েটা কি মাতাল ভেবে মদের কোয়ার্টার অফার করছে নাকি? আমি বলে দিই, এসব করলে হাত পা খিঁচে যায়। কি আবার দেখাচ্ছে, চোখে গুঁতো মারবে নাকি? দাঁড়া তো, মজা দেখাচ্ছি। চমৎকার, দুই শালিকে ঝগড়া হচ্ছে, একে অপরকে বোবা ভেবে ঝগড়া করছে। বেঁচে গেলাম, এখানে আর নিশ্চয়ই সাপ আসবে না। ব্যাস, ম্যাডাম এনাকে তো সাপে কেটেছে, আর ওনার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, এনাকে বাঁচানো এখন অসম্ভব। ডক্টর, যদি শরীর থেকে বিষ বার করে দেওয়া যায় তাহলে বাঁচবে তো? কি বলছে, এটা এত সহজ কাজ নয়। আমার যতটুকু জানা আছে এই বিষ খুব তীব্র, এই বিষ যে বার করার চেষ্টা করবে সেই মারা যাবে। এ কি করছে? ছেড়ে দে, ছেড়ে দে। আমি নিজেই অবাক, আমি যা করতে পারিনি সেটা নন্দিনী ম্যাডাম করে দেখিয়ে দিলেন। নন্দিনী, তুমি নিজের চিন্তা না করে আমার প্রাণ বাঁচালে। কি বলছেন মামা, আপনি ছাড়া আমার আর কে আছে? চলো দিদি, ঘরে যাই। চলো দিদি, ঘরে যাই। চলো চলো, তোমার রেস্ট নেওয়া দরকার। স্যার, স্যার, আপনি কোন চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেবো। জানি না কে কে ডাক্তার বানিয়েছে, আমার পরিচিত একজনকে ঠিক করতে হবে। কেচিও না মা, আমি কালা নাকি? উনি আছেন কোথায়, উনার প্রবলেমটা কি? উনি বলতে কথা বলতে পারেন না। ও, উনি সানাই বাজায়। কথা বলতে পারেন না? ও, কথা বলতে পারেন না কেন, কি কারণে? ছোট থেকে না কোনো ঘটনা? দুর্ঘটনা থেকে। বুঝলাম, উনি থাকেন কোথায়?
বাড়িতে বাড়িতে আছে বাড়িতে হ্যাঁ চলো 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 সামনে যা দেখি জানি না ম্যাডাম আপনি যে রোগীর কথা বলছেন ইনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে বাবা তুমি কথা বলতে পারো না বুঝি একদম চিন্তা করবেন না এই বোবাটাকে আমি ঠিক করে দেবো ভয়ের কোনো কারণ নেই আমি এসে গেছি তোমায় ঠিক করে দেবো দেখি বাবা মুখটা আ করে বলো দাঁড়াও এটা তো ছোট হয়ে যাবে এটা বড় দরকার এইটা ঠিক আছে আরে আপনি ডাক্তার না মিস্ত্রি আপনি আপনি বোবা নন আপনি কথা বলতে পারেন মানে আপনি বোবা নন আপনি কথা বলতে পারেন না আমি বোবা নই আমিও তো বোবা নই তাহলে আমাদের দুজনকে বোবা মানালো কে তোমাদের দুজনকে আমি বোবা বানিয়েছিলাম কি কেমন ফাঁসালাম বলো সিলভি তোর এই বাজে ইয়ারকির জন্য তুই একদিন নিজেই ফেঁসে যাবি বলে দিলাম কি আমি ফাঁসবো আজ অবধি আমাকে কেউ ফাঁসাতে পারেনি তুমিও পারবে না এই যে ডাক্তারবাবু এবার আপনি যান কি বললেন এবার আপনি যান আমাকে বাড়িতে ডেকে ফ্রিজ না দিয়ে আমাকে পাঠাচ্ছেন ও এই নিন আপনার ফ্রিজ হয়েছে যান চল বাড়ি চল চল না এই হচ্ছে আপনার ব্যাগ কি বলছিস কি তুই সত্যি কথা বলছি মালিক নাগরাজ একটা সাপ পুষেছে আর ওই সাপই আপনাকে কেটেছে হ্যাঁ এরা সবাই দেখছি আমার শত্রু এমনকি ওই সাপটা পর্যন্ত এদের প্রত্যেকের আমি সর্বনাশ করে ছাড়বো ওটাই তো আমি বলছি শুধু শুধু ভাবলে কি হবে এবার সাপটাকেও মারতে হবে আর নাগরাজকে উচিত শিক্ষা দিতে হবে তাতেই আপনার ভালো হবে আচ্ছা তুই একটা কথা বল তো বলুন মালিক কাঁকড়া বিছের বিষ থাকে কোথায় লেজে সাপের বিষ থাকে কোথায় দাঁতে ঠাকুরের কণ্ঠে আর আমার জানি না আরে আমার সাথে লাগতে আসলে আমি ওকে ছাড়বো না আমি এমন চাল চালবো যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না বুঝেছিস মালিক আপনি যে এটা পারবেন আমার তো মনেই হয় না পারবো টেনে আসছো ডাক্তারবাবু ভীষণ ক্লান্ত লাগছে শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যাওয়ার জন্য আপনার ক্লান্তি লাগছে ভয়ের কোনো কারণ নেই কটা ওষুধ লিখে দিচ্ছি ঠিক মতো খাবেন এই নিন ধরুন আচ্ছা আপনার মাথায় লাগলো কি করে এটা তো আমারও জানা নেই এটা তো খুবই সামান্য ওনার আঘাত এত গভীর মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছিল তার তুলনায় এটা তো তেমন কিছুই নয় এটা আমার প্রায়শ্চিত্ত আমায় করতে দে এসব কিসের জন্য করছো তুমি ওনার জন্য যে সামনের বাড়িতে থাকে তার জন্য এসব ওসব কথা বাদ দাও এসব কার জন্য করছো বলো তো নাগরাজের জন্য
কি এসব ওনার জন্য করছো? কিন্তু হ্যাঁ শিল্পী, আমি ওনাকে ভালোবাসি। দিদি, তুমি কি সত্যি সত্যি ওনাকে ভালোবাসো? হ্যাঁ। না জেনে শুনেই ওনাকে ভালোবাসছো? প্রাণের থেকেও বেশি। ওনাকে বলেছো? ওনাকে কিছু না জানিয়ে আমি ওকে ভালোবেসে ফেলেছি। বিয়ে করতে হলে ওনাকে করব, না হলে আমি আত্মহত্যা করব। ওকে ছাড়া আমি বাঁচব না। কেমন আছো তুমি? হয়তো আমার কথা শুনলে ভয় পাবে, আমরা দুজন হয়তো এবার আলাদা হয়ে যাব। তোমাকে ছেড়ে কিছুদিনের জন্য হয়তো এবার আমাকে দূরে যেতে হবে। এতে চমকাবার কি আছে? আসলে আমি যেখানে কাজ করি তারা থাকার জন্য আমাকে একটা কোয়ার্টার দিচ্ছে, আমি সেই ব্যাপারেই তোমাকে বলতে এসেছি। ব্যাস, কিছুদিনের তো ব্যাপার, তাই নাকি? কিন্তু আমি তোমায় একটা কথা বলবো, তোমাকে কথাটা রাখতে হবে। রাখবে তো? এমন কি ব্যাপার? যেমন তুমি বললে, আমাদের দুজনকে একে অপরের থেকে আলাদা হয়ে থাকতে হবে সারা জীবনের জন্য। কি বলতে চাইছো? তোমায় জীবন সঙ্গিনী পাল্টাতে হবে। তোমার কি আমার উপর বিশ্বাস নেই বলো? তাহলে আমি যা বলবো তুমি করবে? ও সেলভি, আমি তোমাকে ভালোবেসেছি, কোনো মজা করিনি। আমি তোমায় হাত জোর করে বলছি, তুমি আমায় নয়, আমার দিদি নন্দিনীকে বিয়ে করো। সেলফি, তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি, আমার দিদি তোমার জন্য পাগল, সে তোমায় ভালোবাসে। যদি তোমার বোন পাগল হয়ে যায় তাহলে আমি বলির বকরা কেন হব? এক সময় আমি তোমাদের বোবা সাজিয়ে তোমাদের বোকা বানালাম, কিন্তু জানতাম কি, যে একদিন আমি বোবা হয়ে যাব, আমার দিদি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, ওকে তুমি বিয়ে করো। এটা কখনো হতে পারে না। প্লিজ আমার কথা রাখো, আমার দিদি খুব ভালো। এটা কোনো মতেই সম্ভব নয়। আমার দিদি খুব সুন্দরী আর গুণবতীও। আমি বললাম না এটা কোনো মতেই সম্ভব নয়। যদি আমায় ভালোবেসে থাকো তাহলে আমার কথা দয়া করে রাখো। নন্দিনী, আমায় তুমি ভুলে যাও। কাকে ভুলে যাব? আমি যাকে নিজের চোখের আয়না করেছি তাকে ভুলে যাব? আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তাকে ভুলে যাব? নাকি আমি যাকে হৃদয় দিয়ে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি তাকে ভুলে যাব? তার মানে তোমার ভালোবাসা মিথ্যে? তুমি যদি সত্যিই আমায় ভালোবাসতে তাহলে আমার কথা রাখতে, আমাকে নয় আমার শরীরকে ভালোবেসে। না না না, এরকম নয়। তাহলে আমার কথা রাখো, তুমি আমার দিদিকে প্লিজ আপন করে নাও। ঠিক আছে, তোমার যেরকম ইচ্ছে। কি করছো নাগরাজ, কি করছো? কি হলো নাগরাজ? আমি নিমন্ত্রণপত্র লিখবো না? আমার ওই বিয়েতে খুব একটা মত নেই বুঝলে, কিন্তু কি করবো বলো। দেখো, এই দোয়াতের কালি ফেলে দিয়ে বিয়ে বন্ধ করা যাবে না, সবই ভগবানের ইচ্ছে।
তার ইচ্ছাতেই সব। বলছিলাম, আপনি আপনি কি এই বিয়েতে খুশি নন? না না, এরকম কিছু নয়। তাহলে আপনি চুপ করে আছেন কেন? আসলে আমার মাথাটা যন্ত্রণা করছে। তাহলে একটু ওষুধ লাগিয়ে দিই। না না, ঘুমিয়ে পড়লে ঠিক হয়ে যাবে। শুনুন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দেবেন। না না, এরকম কোনো ব্যাপার নয় নন্দিনী, আমি তোমার উপর কেন রাগ করব? আচ্ছা, আপনি আমার উপর রাগ করেননি? আচ্ছা শুনুন, আমি আপনাকে আমার মনের কথা জানাবো। ফুলশয্যার রাতে একজন স্ত্রী তার স্বামীর কাছে আবদার রাখতেই পারে, তাই না? বলুন, আমার কথা আপনি নিশ্চয়ই রাখবেন। আমি শুধু একটু ভালোবাসা চাই, সারা জীবন আপনার সেবা করতে চাই, আর একটা চুমু পেতে চাই, যদি আপত্তি না থাকে তো। আমার এটুকুই শুধু মনের ইচ্ছে, আর কিছু চাই না। আপনি নিশ্চয়ই কিছু ভাবছেন। দেখো নন্দিনী, যদি তুমি চাও তাহলে আমরা এক হয়ে যেতে পারি। শুনুন, কি হয়েছে, কি ভাবছেন আপনি? মানে আপনাকে একটা কিস করতে পারি যদি অনুমতি দেন তো? কি বলছো? আপনি নিশ্চয়ই কিছু মনে মনে ভাবছেন। আমি তোমার পাশে আছি। কাকু কেমন আছো তুমি? এসব কি করে হলো? আমার আবার কি হবে, আমি তো বেশ সুস্থই আছি, ভালোই আছি, খেয়ে দে বেশ মজায় আছি, বরং যত দিন যাচ্ছে তত শক্ত হয়ে উঠছি, কি বলিস? হ্যাঁ, আসলে আজকে পয়লা এপ্রিল তো, তাই আমি ভাবলাম তোমাদের একটু বোকা বানাই। কি বললি নন্দিনী? আমায় ক্ষমা করবেন মামা। তুমি যে একটা মেয়ে সেটা তুমি প্রমাণ করে দিলে, এখন তুমি খুব খুশি হচ্ছ না? একটা সত্যি কথা বলো তো, নন্দিনীর জন্য নিজের ভালোবাসা ত্যাগ করা নাটক করে এখন তাকে খুশি থেকে তোমার ভালো লাগছে না? কি হলো, চুপ করে আছো কেন বলো? তোমার ওই মজা করার জন্য তুমি আমাকেই পেয়েছিলে কি? এখন আমার মনে হচ্ছে নন্দিনীর জন্য ভালোবাসার ত্যাগ আর আমার সাথে ভালোবাসার ছলনা, এই সবকিছু আমার কাছে যেন মিথ্যে মিথ্যে, সবকিছু মিথ্যে। কি সবকিছু মিথ্যে? আর কি চাও তুমি? কেন আমাদের খুশি নষ্ট করছো বলো? আসলে ব্যাপারটা হলো কি, বলছো না কেন বলো? ঠিক আছে, কিন্তু আমি যা বলবো তা শুনে তুমি সহ্য করতে পারবে তো? নন্দিনী একজন নাগকন্যা।
এগুলো তোমার মজা মনে হচ্ছে? আমার যা বলার ছিল আমি বললাম, মানতে হলে মান। না না, তোমার কথায় আমার একটু বিশ্বাস নেই। আমার কথায় বিশ্বাস না হলে নিজেই গিয়ে তার পরীক্ষা নিয়ে নাও। এখনো পর্যন্ত আমরা সুখী হতে পেরেছি কি? একটা চুমু আমার কপালে জুটলো না বলো। এসবের জন্য তোমার সময় আছে? আচ্ছা তোমার চুমু চাই, দেখি দেখি। এখন না, চুমু আর চুরি করা রাতেই ভালো লাগে। চুমু তো আমি রাতেই নিয়ে ছাড়বো, বুঝেছো? আমি জানি তুমি সবসময় এরকমই বলো, আমার কোনো কথা তুমি রাখো না। আমি একটা জিনিস চাইবো তোমার কাছে, দেবে? কি চাই তোমার? তোমার হাতের ওই আঁকটা আমার খুব পছন্দ। এরকম ব্যাপার? আমি জেনেই তোমার জন্য এনেছি, এই নাও। নন্দিনী, ফোন বাজছে, গিয়ে দেখো তো। এই ফোনে কথার সময় আঁকনি কি করবে? দাও আমাকে। রাখো, এসে খাচ্ছি। ডক্টর? মিস্টার নাগরাজ, রিপোর্ট এসে গেছে, সেটা খুব মারাত্মক পয়জন। ডাক্তার, এই বিষ তো নিশ্চয়ই সাপের বিষ, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে সেটা আপনার স্ত্রী। ডাক্তারবাবু, আপনি আমার পরিচিত বলে আপনাকে একটা কথা বলি আপনাকে, ওর মানুষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই? না ডক্টর, ওর শরীরের থেকে সমস্ত রক্ত বার করে দিয়ে যদি নতুন করে রক্ত দেওয়া হয় তাহলে? সরি মিস্টার নাগরাজ, আপনি যা বলছেন সেটা করা যেতে পারে, কিন্তু ওনার গায়ে হাতের আঙুল থেকে পায়ের আঙুল পর্যন্ত বিষে ভরা, তাই যতবারই রক্ত পাল্টান না কেন বিষ থাকবেই। আমি এত বছর ডাক্তারি করলাম, না এমন দেখেছি না এমন শুনেছি। আমি কেন? কোনো ডাক্তারই ওকে বাঁচাতে পারবে না, সবই এবার ঠাকুরের ইচ্ছা। আমি আসছি ডাক্তারবাবু। ডাক্তার, আপনি আমাকে একটা সাহায্য করুন, দয়া করে এই ব্যাপারে কাউকে কিছু বলবেন না। না, বলবো না। কেমন আছিস মা? জামাই বাবা জীবন, ভালো আছো তো বাবা? কি রে মা, ভালো আছি। হ্যাঁ ভালো আছি। দুজনেই দু কোনায় বসে আছো, কোনো ঝগড়া ঝাটি হয়নি তো? কই না তো। ও, আপনারা তীর্থে গিয়ে কি দর্শন করে আসছেন বলুন তো? কি হয়েছে? আপনার মেয়েকে জিজ্ঞেস করো। কি বলছিস? হ্যাঁ রে, তোদের দুজনে ঝগড়া হয়েছে নাকি? জামাই বাবুজি, তুমি এমন কি বলেছো যে আমার মেয়ে কাঁদতে শুরু করলো? ঝগড়া করেছো? কি হয়েছে আমাকে বল। মা, আমাকে ঠকানো হয়েছে মা। মা, আগে জন্মের লোক এই জন্য কুত্তা হয়েছে। কুত্তা কাকে বলছিস? কাকে কুত্তা বলছিস তুই? তোর সব দাঁত আমি ফেলে দেবো। দেখো দেখো মা, কেমন কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। কুকুরই তো। কি, আমাকে দেখে তোর কুকুর মনে হচ্ছে? আর তুই তুই যে আগের জন্মে বেদিনী ছিলি। এই কাকে বেদিনী বলছো? একদম মুখ সামলে কথা বলবে বলে দিলাম। দেখো বাবাজি, মুখ সামলে কথা বলবে বলে দিলাম। ও, নিজে বুঝি খুব সম্মান দিয়ে কথা বলছেন, নিজের মাথাটা দেখুন যেন হেডলাইট দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই যে শোনো, কাকে বেদিনীর মেয়ে বলছো? দূর, আপনি আমাকে কি গান দিচ্ছেন? ওর টাগলু মামাই তো আমাকে সবকিছু বলে দিয়েছে। সে কি, আমাকেও তো মামাই বলেছিল। কোথায় গেল সেই মোটা গাধাটা? তাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিইনি বলে কান মাংচি দিয়েছে। আগের জন্মে আমার মেয়ে নুন বিক্রি করেছে। আমি আগের জন্মে কুকুর ছিলাম বুঝি, বল
তাহলে তুমি মিথ্যে কথা বললে কেন? গঙ্গার সঙ্গে আমার বিয়ে দায়নি বলে তার সংসারে অশান্তি বাঁধানোর জন্য আমি বানিয়ে বানিয়ে মন করা এইসব মিথ্যে কথা বলেছিলাম। আমি ক্ষমা চাইছি, পায়ে পড়ি। আমি যাই, আমি যাই। জামাই বাবাজি, আর কারুর কথা শুনো না, তুমি এবার আমার মেয়ের সাথে ভালো মতো থাকো। হ্যাঁ, আজকে আমি বুঝতে পারলাম আমার স্ত্রী সতী সাবিত্রী আমার জামাই বাবাজি। নিচে দিদি এমন ভাবে বসে আছো কেন? ঠিক সময় গাছে জল সার দিলে তবেই গাছ বড় হয়। কি কি বলছো? কি এখন আমি ভাবছি কেন যে ওকে বিয়ে করলাম, ও তো আমায় ভালোবাসে না। দিদি তুমি ভুল ভাবছো, ও তোমায় সত্যি ভালোবাসে, তুমি জানো না। যদি ভালো না বাসতো তাহলে এই নেকলেসটা তোমায় গিফট করতো। এই দেখো, এটা তোমার জন্য। এটাও আমার জন্য এনেছে? হ্যাঁ, তোমার জন্য। তাহলে ও নিজে হাতে এসে আমাকে দিল না কেন বল সেলভি? না, আসলে আমি ভাবলাম তোমাকে একটু অবাক করি। একটা ছোট্ট ব্যাপার, সেটাও আমার কাছে লুকলো। আচ্ছা তুই যা সেলভি। ঠিক আছে। শুনো বলো নন্দিনী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করাচ্ছিল। বলো। একটা সামান্য ব্যাপার, সেটাও তুমি আমার কাছে লুকলে। না বললে কি ভাবলে আমি কিছুই জানতে পারবো না, তাই না? নন্দিনী তোমার বলার দরকার নেই, আমি সব জানতে পেরেছি। কি ভাবছো আমাকে কি বললো? আমাদেরই খুব পরিচিত সেলভি। হ্যাঁ সেলভি, সেলভি আমায় সব কিছু বললো। ওর বলার পরই আমি জানতে পারলাম। নন্দিনী আমি জেনে শুনে কথাটা লুকোইনি। বিয়ের আগে সেলভি আর আমি দুজন দুজনকে খুব ভালোবাসতাম, কিন্তু ও যখন জানতে পারলো তুমি আমাকে ভালোবাসো, ও তখন আমাদের বিয়েটা দিয়ে দেয়। এটাও জানতে বাকি ছিল। তাহলে তুমি এসব কথা জিজ্ঞাসা করছিলে না? না জেনে বুঝি আমি কত বড় ভুল করে ফেলেছি। নন্দিনী একটু দাঁড়াও। সেলভি, সেলভিকে কেন রাখছো? দরকার আছে। সেলভি, কি হয়েছে দিদি? সেলভি, কি ব্যাপার? তুই এত বড় কথা এত দিন আমার কাছে গোপন রেখেছিস? না মানে আসলে আমি সব জানতে পেরেছি। তুই ভাবলি যে আমি বাঁচবো কি না তাই এমন করলি? এদিকে তাকা, আমি বেঁচে আছি। দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। আমি কি কোনো? আমি সব জানতে পেরে গেছি, আমায় উনি বলেছে। কি বলছো? হ্যাঁ রে, আমায় ছোটবেলা থেকে জানা সত্ত্বেও তুই কি করে এরকম করলি? দিদি আমায় ক্ষমা করে দাও, তুমি আসলে নাগকন্যা। আমার বাবা ছোটবেলা থেকে তোমায় বিষ খাওয়াতো বলে তুমি তুমি আজ নাগকন্যা হয়ে গেছো। সেই জন্যই যদি কেউ তোমাকে চুমু খায় সেই মানুষটিও মারা যাবে। কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখলে পুরুষ সঙ্গীটি মারা যাবে। এটাও জানতে বাকি ছিল? তার মানে তুমি কি এই ব্যাপারে জানতে চাওনি দিদি? যাদের আমি বিশ্বাস করেছিলাম তারাই আমার সঙ্গে এমন করল। দিদি দিদি নন্দিনী চলো একে হসপিটালে নিয়ে যাক। নিয়ে যেতে হবে না, সাপ ওষুধ খায় না। আমায় একটু একা থাকতে দাও। তোমরা যাও, যাও তোমরা। Thank you.
তোমার স্ত্রীর দেহ থেকে এই বিষ বার করা অসম্ভব। এটা একমাত্র বিশেষ নাগই পারবে। মহারাজ, আমার স্ত্রীকে সুস্থ করা চাই, আমি ওর জন্য সবকিছু করতে পারি। যে সাপ এই বিষ শুষে নিতে পারে সে হলো নাগরাজ। জানো তো মা, নাগরাজ যদি এই বিষ শুষে নেয় তাহলে সেই নাগরাজ আধ ঘন্টার মধ্যে মারা যাবে। সত্যি? হ্যাঁ মা, এটাই সত্যি। নাগরাজকে ছাড়া এই মহাকর্ম যজ্ঞ কিছুতেই সম্ভব নয়। তাহলে এসব কোথায় পাবো? এই নাগরাজ সাপ বিশেষ দেখা যায় না বা নজরেও পড়ে না। ভগবানের ওপর বিশ্বাস রাখো তোমরা। আমার স্ত্রীকে সুস্থ হওয়া চাই, তার জন্য আমার যা কিছু হয়ে যাক। এরকম কেন বলছো বাবা? এমন চমৎকার করতে পারে এমন সাপ কোথায় পাবো? ঠিক আছে, আমি আসছি মহারাজ, আমি আসছি। আমি আপনাকে ছাড়া আর কাউকে চিনি না। আমার একটা নাগরাজ অবশ্যই চাই। 4 ফুট মাপের নাগরাজ আপনার চাই, কি করবে? খুব জরুরি, ওকে আমরা বিদেশে পাঠাবো। আপনার যত টাকা লাগে আমরা দিতে রাজি আছি। বিদেশে পাঠাবার জন্য 4 ফুট মাপের নাগরাজ আমার কাছে তো আপনি পাবেন না, বরং আমার কাছে 5.5 ফুটের একটা সুন্দরী নাগিন রয়েছে। লাগবে আপনার? বলুন। 5.5 ফুটের? হ্যাঁ, সেটা 5.5 ফুটের। চলতে পারে, বলতে পারে, হাসতে পারে, প্রয়োজনে মানুষকে ছোবলও দিতে। কি বলছেন? ওর নাম হচ্ছে নন্দিনী, খুব ভালো মেয়ে, একটু মেজাজি, তবে বিপজ্জনক বলাটাও অত্যুক্তি হবে না। ওর জন্য আপনাকে কত দিতে হবে? সব সময় সাপের মান অনুযায়ী আপনাদেরকে দাম বলেছি। দরকার হলে সাপটাকে নিয়ে গিয়ে আপনারা পরীক্ষা করে নিতে পারেন, পছন্দ হলে সাপটাকে স্বচ্ছন্দে আপনারা নিয়ে যেতে পারেন, তবে 9 লক্ষ টাকা আমায় দিয়ে। এবার বলুন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন নাকি শুভস্য শীঘ্রম? ঠিক আছে, ডেলিভারি কবে দিচ্ছেন? কাল জানুয়ারি মাসের 1 তারিখ দেখবেন আপনার মাল ঠিক ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি? হ্যাঁ, কিভাবে ডেলিভারি দিচ্ছিস দেখবো আমি। তারা তোদেরকে কিভাবে উপরে পার্সেল করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ, সব সত্যি কথা বলছি। নিজের ভাগ্নিকে তোমার সাথে বিয়ে দিয়ে এখন ওকেই বিক্রি করতে যাচ্ছে রাজগিরি। রাজগিরি এমন ছোট লোক, নিজের মেয়েকেও কোনো না কোনো দিন বিক্রি করতে পিছপা হবে না, এই বলে রাখলাম। হ্যাঁ, সাপ পাচার চক্রের সর্দার রাজগিরির উপর আমার প্রথম থেকে সন্দেহ তো ছিলই, সেটা আবার প্রমাণ হলো। কোথায় দেখা করবে বলেছে? পয়সা দেবে গিলগিরি, দিতে যাবে ওয়াটগিরি, কালকে হলো জানুয়ারি, পরশু হবে ডেলিভারি, দিতে যাবে রাজগিরি। এরকম যদি হয় তাহলে ওর গল্প শেষ করে দেবো। বেশ ভালো কথা, যা গিয়ে বিদেশিদের বল আপনাদের মালটা রেডি হয়ে গেছে। এসব চলবে না। আচ্ছা, তুই? আমি তোকেও চিনে নিয়েছি আর তোর চেহারাটাও চিনে নিয়েছি, এখন আমি তোকে ছাড়বো না। সাবাস,
তাহলে দেখছি তুমি আমার ব্যাপারে এর মধ্যেই সবকিছু জেনে ফেলেছো। তুমি কি আমায় বোকা ভেবেছো? তুমি নিশ্চয়ই এটাও জানো যে আমি কাজের কোনো সাক্ষী রাখি না। এই করতে পারবে দিদির শরীর থেকে বিষ বার করলে সাপটা নিজেই মরে যাবে।